একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়? পেশাকে কেন্দ্র করে পুরো বিশ্বভ্রমণের সুযোগ পান একজন মেরিন ইঞ্জিনিয়ার। এছাড়াও ইন্টারন্যাশনাল সিস্টেম অনুযায়ী শুরুতেই একজন মেরিন ইঞ্জিনিয়ার মাসে $400 থেকে $500 পর্যন্ত আয় করার সুযোগ পেয়ে থাকেন। যদিও স্থান ও প্রতিষ্ঠান ভেদে এই অঙ্কের তারতম্যতা লক্ষ্য করা যায়, কাঙ্ক্ষিত এই পেশা বর্তমানে অ্যাডভেঞ্চার প্রিয় তরুণ সমাজের কাছে একটি সোনার হরিণ। তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন। মূলত আন্তর্জাতিক বাণিজ্যিক পণ্য সরবরাহের অন্যতম একটি বড় মাধ্যম হচ্ছে নৌপথ। এক্ষেত্রে জাহাজে পণ্য বোঝাই করে পাঠানো হয় এক দেশ থেকে অন্য দেশে। আর এসব জাহাজ পরিচালনা করা, রক্ষণাবেক্ষণ করা, যে কোনো যান্ত্রিক সমস্যার সমাধান করা সহ যন্ত্রপাতি তদারকি করার কাজগুলোই একজন মেরিন ইঞ্জিনিয়ার করে থাকেন। এসব ছাড়াও বন্দরের বিভিন্ন কাজ, অফিসিয়াল রেকর্ড সংরক্ষণ, জ্বালানি তেল বাংকারিং, জরুরি মেরামত সহ বিভিন্ন দায়িত্ব একজন মেরিন ইঞ্জিনিয়ারের হাতেই থাকে। তাই সহজেই একজন মেরিন ইঞ্জিনিয়ারের কাজের পরিধি বর্ণনা করা সম্ভব নয়। বিশ্বের প্রথম সারির পেশাগুলোর মধ্যে মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের বেশ হাঁক ডাক রয়েছে। চাকুরির বাজারে বিপুল চাহিদা, আকর্ষণীয় বেতন, রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন সহ বিভিন্ন কারণে বর্তমানে বহু শিক্ষার্থী মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে ইচ্ছুক। তবে মেরিন ইঞ্জিনিয়ার হতে হলে একজন শিক্ষার্থীকে পার করতে হবে বিশেষ কিছু ধাপ। এই বিষয়ের ওপর পড়াশোনা করতে হলে প্রথমে একজন শিক্ষার্থীকে বাংলাদেশের সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে হবে। বাংলাদেশের মধ্যে এমন উল্লেখযোগ্য দুটো একাডেমি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ মেরিন একাডেমি। ভর্তি পরীক্ষার মাধ্যমে এসব একাডেমিগুলো তাদের যোগ্য প্রার্থীকে নির্বাচন করে থাকে। বাংলাদেশ মেরিন একাডেমিতে আবেদনের ক্ষেত্রে একজন প্রার্থীকে অবশ্যই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হতে হবে। সেই সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে একজন শিক্ষার্থীকে অন্তত 3.50 জিপিএ এর সঙ্গে পাশ করতে হবে। তাছাড়াও আবার আলাদাভাবে উচ্চ মাধ্যমিকের পদার্থ ও উচ্চতর গণিতে 3.50 জিপিএ এবং ইংরেজিতে কমপক্ষে 3.00 জিপিএ থাকতে হবে। বাংলাদেশের মেরিন একাডেমিতে ভর্তি হতে গেলে একজন প্রার্থীকে এসবের পাশাপাশি আরও বেশ কিছু শর্ত পূরণ করতে হয়। যেমন মেরিন ক্যাডেট হিসেবে প্রার্থীর ওজন ও দৃষ্টিশক্তি স্ট্যান্ডার্ড হতে হবে, সেই সঙ্গে ছেলেদের উচ্চতা কমপক্ষে 5'4" হতে হবে এবং মেয়েদের উচ্চতা 5'2". পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে ভাইভাসহ আনুষঙ্গিক কিছু শর্ত পূরণ করতে পারলেই একজন শিক্ষার্থী বাংলাদেশের যে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে মেরিন ইঞ্জিনিয়ারিং এর ওপরে 4 বছর ও 2 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স করতে পারবে। সরকারিভাবে মেরিন ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা 50,000 থেকে 70,000-এর মধ্যে শেষ করতে পারলেও প্রতিষ্ঠান ভেদে বেসরকারিগুলোতে এই খরচের পরিমাণ 10 লক্ষ ছাড়িয়ে যেতে পারে। চাকরি পাওয়ার পর একজন মেরিন ইঞ্জিনিয়ারের মাসিক বেতন কেমন হবে তা অনেকটাই নির্ভর করে সেই প্রতিষ্ঠানের উপর। শুরুতেই একজন মেরিন ইঞ্জিনিয়ার দেশীয় প্রতিষ্ঠান থেকে $200 থেকে $300-এর মধ্যে মাসিক বেতন পেয়ে থাকেন, যা বাংলাদেশি টাকায় ২৫,000 টাকা থেকে ৪০,000 টাকার মতো। তবে সুখবর একটাই, দ্রুত পদোন্নতি পেলে বেতন ১৫,000 থেকে ২,৫,০০০ টাকায় যেতে বেশি দিন অপেক্ষা করতে হবে না। আর বিদেশি প্রতিষ্ঠানগুলোতে তো সর্বোচ্চ ৪,০০,০০০ টাকা পর্যন্ত মাসিক বেতন পাওয়ার সুযোগ রয়েছে। প্রতিযোগিতার এই যুগে উচ্চ বেতনে একটি ভালো চাকরি মানেই দিনভর ব্যস্ততার সঙ্গে হাজারো মানসিক চাপ। সেখানে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষগুলোর জন্য মেরিন ইঞ্জিনিয়ারিং হতে পারে সঠিক একটি পেশা।